এবারের বাজেট জনগণের বাজেট না, এবারের বাজেট ছিনতাইকারীদের বাজেট বলে বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলু। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কৃষকদের বাজেট এটা নয়, জনগণের বাজেট এটা নয়, আমার সিগন্যাল জনগণের কৃষকের বাজেট এটা নয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগীয় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই বাজেট জনগণের কৃষকদের বাজেট নয়, এই বাজেট ছিনতাইকারী ডাকাত দুর্নীতিবাজদের বাজেট, এই বাজেট অবৈধ টাকা অর্জনকারীদের বাজেট, যারা হাজার হাজার কোটি কালো টাকা বিদেশে পাচার করেছে, যারা কালো টাকাকে বৈধতা দেয়। এই হচ্ছে অবৈধ সরকার। বাংলাদেশ কি তারা লুট করে নিয়ে চলে গেছে? এই তাদের বাজেট, এটা জনগণের বাজেট এটা নয়। শনিবার 8 জুন দুপুরে সিংড়া কোর্ট মাঠে সিংড়া বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টুর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, ক্ষমতায় থেকে আওয়ামী লীগের যে ডামি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জয়লাভ করতে পারে না, তাকে নির্বাচন বলা যায় না। এই সরকার অবৈধ, অবৈধ অগণতান্ত্রিকভাবে এই সরকার ক্ষমতায় রয়েছে। তিনি বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি নেই, ভোটাররা ভোট কেন্দ্রে যাননি, সরকার যতই কথা বলুক না কেন। 7 জানুয়ারির আন্দোলনে বিএনপি বিজয় অর্জন করেছে। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর দেশে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক লুট হয়েছে, তারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের সভাপতিতে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহিন, সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ প্রমুখ। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল ই নিউজ। এই যে বাজেট, এই সরকারকে আমরা মানি না, আর এই বাজেট ছিনতাইকারীর বাজেট, তাকে যারা বৈধতা দেয়, এ হচ্ছে অবৈধ সরকার।